আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আজকে আবারও চলে আসলাম আর নতুন কিছু ডিভাইস দিয়ে। আজকে যে ডিভাইসগুলো দেখাবো, বর্তমানে অনেকেই চাচ্ছেন যে ছোটো ডিভাইস, মানে হাতের হ্যান্ডি সাইজের ছোটো ডিভাইস এগুলা। আর আজকে যে প্রোডাক্টগুলো আছে স্যামসাং, গুগল, আর হচ্ছে গিয়া সোনি, মোটরোলা, আর অপো, আর রিয়েলমি, এই টোটাল হচ্ছে মোট 10টা প্রোডাক্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকের প্রোডাক্টগুলো অনেক সুন্দর এবং কিউট, দেখতে অনেকটাই অনেক সুন্দর, মানে আপনার হাতে থাকলে অনেকটাই ফিল করতে পারবেন যে আমার হাতে একটা ছোট্ট একটা ডিভাইস আছে, খুব সুন্দর। আর আমার যে প্রোডাক্টগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো, প্রাইস সহ সব কিছু জানাই দিব মোটামুটি। আর যদি কোনো প্রয়োজন হয় সরাসরি আমার নাম্বার থাকবে ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা কল দিয়ে জানতে পারবেন। সারা বাংলাদেশে তো অবশ্যই জানেন যে কুরিয়ার করে থাকি, কুরিয়ার সিস্টেম আছে, সেই ব্যবস্থা আমরা রাখিছি, সারা বাংলাদেশে নিতে পারবেন। আর কন্ডিশনের মাধ্যম হচ্ছে আপনি 2040 টাকা পেমেন্ট করলে নিতে পারবেন, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। আমি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাইছি, ফার্স্টে স্টার্টিংয়ে আপনাদেরকে খুব পপুলার একটা প্রোডাক্ট দেখাই, সবচেয়ে নাম করা একটা ডিভাইস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটরোলা এস প্লাস খানদানি সেট। আর বর্তমানে সবচেয়ে কার্ভ ডিসপ্লের ফোন হলো এই যে এটা, ঠিক আছে, ডিসপ্লে দেখলে এটা শান্তি, খুব সুন্দর একটা ফোন, কন্ডিশন ভালো আছে। এটা এর আগে আমার ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে 33,500 টাকা চার্জার সহ, কন্ডিশন ভালো। এবার হচ্ছে দামটা একটু বেশি, এখন রাখতে পারবো হচ্ছে 35,500 টাকা চার্জার সহ দিব 25 ওয়াটে, খুব ভালো একটা চার্জার দিয়ে দিব, ঠিক আছে, ফ্রেশ কন্ডিশন, মোটরোলা এস প্লাস। দেখেন এটা অনেক চাহিদা আছে বর্তমানে, আর সবচেয়ে খুব সুন্দর এটা 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, ঠিক আছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর টাচ তো আর বলা লাগে না ভাই। আর ইনটেক ফোনটা হচ্ছে কি আপনার 1,10,000 টাকা দাম, আর রিজনেবল প্রাইসটাই রাখতেছি, শুধু ডিসপ্লের দামও এটার দাম না, মাত্র 35,500 টাকা যারা নেবেন ডিসপ্লের দাম কিন্তু এটা না, ঠিক আছে, এটা 35,500 টাকা চার্জার সহ মোটরোলা আইস প্লাস। তারপরে মোডেলটা দেখাই, ছোটো বোন চান একদম গুগলের, যারা ছোটো বোন চান, এই যে গুগলের ফোন, ঠিক আছে, এটা হলো পিক্সেল ফোর, এই সেটটা খুব সুন্দর, 6 জিবি 64 জিবি, খুব বেস্ট একটা ডিসপ্লে, অনেক ভালো, ঠিক আছে। আর আপনার যদি কেউ কনফিগারেশন জানতে চান তাহলে গুগলে সার্চ করলে এটা মডেল লিখে কি পিক্সেল ফোর লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, খুব সুন্দর। 4টা ক্যামেরা, আর বডিটা মেটালের ইউজ করেছে, এটা পিছনে গ্লাস শেল ইউজ করেছে, সামনে কোনিং গরিলা গ্লাস ইউজ করেছে, খুব ভালো একটা সেট, র্যান্ডম ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটাও নিতে পারেন, এটা বেস্ট একটা সেট। এটা দাম রাখবো হচ্ছে লোক আপনার 20,500 টাকা শুধু ডিভাইস, 20,500, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো ডেন্ট, স্ক্র্যাচ, খোলা প্যাটিং কোনো কিছু নেই, ঠিক আছে, সব কিছু ওকে আছে, মাত্র 20,500 টাকা রাখবো পিক্সেল ফোর। আর তারপরে মডেলটা আছে আরেকটা পিক্সেল ফাইভ, অনেকেই যে ছোটো ফোন চান, আমি কিন্তু আজকে বললাম যে ছোটো ফোন দেখাবো আজকে আপনাদেরকে, অনেকগুলো ডিভাইস আছে, দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে টেনে দেখলেও পুরো ভিডিওর ইয়েটা বুঝতে পারবেন। এই যে এটা হলো পিক্সেল ফাইভ, খুব সুন্দর, পিছনে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, চার্জ থাকবে ভালো, র্যান্ডম ইউজ করতে পারবেন, খুব সুন্দর একটা ডিভাইস। এটা হলো গিয়ে আপনার 128 জিবি স্টোরেজ, 8 জিবি, 128 জিবি পিক্সেল ফাইভ, আর ডিসপ্লে অনেক সুন্দর, খুব ভালো কাজ করে, র্যান্ডম ইউজ করতে পারবেন। আর পিক্সেলের তো ক্যামেরা অসাধারণ, বলা লাগে না, ঠিক আছে, ক্যামেরা অনেক সুন্দর, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, ক্যামেরা অনেক সুন্দর, পিছনের ক্যামেরা আর সামনে ক্যামেরাটাও দেখা দিচ্ছে, হ্যাঁ, অনেক ভালো রেজুলেশন, ঠিক আছে, আপনারা নিতে পারেন। এটা প্রাইস রাখবো হচ্ছে লোকা 29,500 টাকা শুধু ডিভাইস, 29,500 টাকা রাখবো পিক্সেল ফাইভ, খুব সুন্দর একটা ডিভাইস, কোনো খোলা পেটিং নাই, শতভাগ ফ্রেশ আছে, একদম ফ্রেশ বললে চলে, ঠিক আছে, এই ফোনটা নিতে পারেন, খুব ভালো একটা প্রোডাক্ট। আর তারপরে আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা ফোন, বর্তমানে সবচেয়ে হট প্রোডাক্ট, এবং কি ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, সবচেয়ে র্যান্ডম ইউজ করতে পারবেন এই ফোনটা, খুব ভালো একটা প্রোডাক্ট। এটা হলো S10, একদম মুরির মতো চলে বলা হয়, খুব কন্ডিশন ভালো আছে আমাদের কাছে, দুইটা প্রোডাক্টই বা কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এটার আপনারা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে লোক আপনার 23,000 টাকা রাখবো, 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, কার্ভ ডিসপ্লে মধ্যে, যারা হ্যান্ডি ফোন চান, যে ছোটো ফোন আর র্যান্ডম ইউজ করবেন তাদের জন্য। আর এটা ব্যাটারি হচ্ছে কি আপনার 3400 mAh, বাট তুলনামূলক চার্জ অনেক ভালো থাকে। আর আপনারা যারা মূলত S10 ইউজ করতে চান, আমি কিন্তু S10 দিয়ে আমার এই ভিডিওগুলো করা, এবং S10-এর ক্যামেরা অসাধারণ সামনে এবং পিছে, ঠিক আছে, এটার হচ্ছে রেজুলেশন অনেক ভালো, আর
এটা 8GB 128GB, ঠিক আছে, সিঙ্গেল সিম। এটা আসলে কিন্তু সিঙ্গেল সিম, শুধু ডিভাইস 23,000 টাকা রাখবো, আপনারা বিস্তারিত ফোন দিয়ে জানতে পারেন। তারপরে দেখা এটার যে বড়টা এস টেন প্লাসও 8GB 128GB, খুব সুন্দর। এটা লোক আপনার 4000mAh ব্যাটারি, এটা একটু বড় ব্যাটারি, ঠিক আছে, কোনো ড্রেন ডিসক্রেস নাই, ফুল ফ্রেশ ফাউন্ডেশন বললেই চলে। এগুলো বাইরের প্রোডাক্ট, হচ্ছে টকমো যেটা, ঠিক আছে, সব কিছু ওকে আছে, র্যান্ডম ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো বিগ ডিসপ্লে, ঠিক আছে, এটা বড় ডিসপ্লে, আপনারা জানেন। এটারও সেম এস টেন প্লাসের একদম একই কনফিগারেশন, খালি ছোটো আর বড়। এটা রাখতে পারবো হলো শুধু ডিভাইস আমরা 26,500 টাকা, এস টেন প্লাস 26,500 টাকা রাখতে পারবো। যদি আপনার বিস্তারিত জানতে চান, হয়তো গুগলে গিয়ে সার্চ করলে এটা আপনি দেখতে পাবেন। আর এটা ইন্টিক যখন ছিল, দাম ছিল এলো প্রায় আপনার 70,000 টাকা প্লাস, 70-80,000 টাকা দাম ছিল। এখন বুঝেন এই যে এটার ডিসপ্লের দামও এরকমই পাওয়া যায়, আপনার 22-23,000 টাকা শুধু ডিসপ্লের দামে, তাহলে ফোনের দাম কী, ঠিক আছে। কন্ডিশন ভালো, একদম র্যান্ডম ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, 100% ওকে আছে। তারপরে আপনাদেরকে আরও একটা ছোটো সেট দেখাই, এই যে স্যামসাং এস টোয়েন্টি প্লাস, এস টেন পরে এস টোয়েন্টি প্লাস, খুব সুন্দর। এই যে দেখেন, খুব সুন্দর সেট, কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, কোনো ড্রেন ডিসকেস কোনো কিচ্ছু নাই, শতভাগ ফ্রেশ আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আপনার ইউএসএর ভেরিয়েন্ট আছে, জাপানি ভেরিয়েন্টও আছে, কোনো অসুবিধা নাই, আর র্যান্ডম ইউজ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে 12GB RAM, 128GB স্টোরেজ, খুব সুন্দর একটা ডিভাইস, 12GB RAM, 128GB স্টোরেজ। এটা চার্জের ব্যাকআপ ভালো, আপনারা ইউজ করতে পারবেন, আর খুব সুন্দর হ্যান্ডিসেট, খুব সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, ঠিক আছে। খুব সুন্দর ডিসপ্লে দেখেন, অনেক সুন্দর, আর ক্যামেরা রেজলিউশন অসাধারণ। আপনি এস টেন এস টোয়েন্টি, এগুলোর ক্যামেরা রেজলিউশন অনেক ভালো, ঠিক আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর এটার প্রাইস হচ্ছে আপনার 27,500 টাকা, ঠিক আছে, এটার প্রাইস রাখবো হলো 27,500 টাকা শুধু ডিভাইস, ঠিক আছে, 27,500 টাকা নিতে পারবেন। আরেকটা ফোন দেখাই, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা ফোন, এই যে সোনি ফাইভ মার্ক টু, খুব সুন্দর, ক্যামেরার রেজলিউশন অনেক ভালো, সোনি তো জানেন একদম কন্ডিশন ভালো আছে, আউটলুকিং সব কিছু। এটাতে এখানে একটু দাগ আছে, এখানে শুধু একটু দাগ আছে, দাগের জন্য দামটা একটু কম দিচ্ছি, আর যেটা ফ্রেশ এর একটু দাম বেশি। যেটা ফ্রেশ থাকবে কন্ডিশন, এটা থাকবে হচ্ছে কি আপনার 22,500 টাকা, আর এটা একটু আনফ্রেশ, এটা শুধু 20,500 টাকা রাখবো, এটা একটু আনফ্রেশ, শুধু এই জায়গাটা, এই যে লোগোর জায়গাটা, এই যে দেখেন লোগোর জায়গাটা একটু খালি, হয়তো কোনো কিছুর দাগ পড়ছে এর জন্য, আর নাহলে পুরো ফোনটাই ফ্রেশ, সামনে কোনো একটা চুলের আসুক বা বডিতে কোনো জায়গায় কেন কিছু নেই, ফুল ফ্রেশ। এটা রাখবো 20,500 টাকা শুধু এই ডিভাইসটা স্ক্র্যাচের কারণে, আর যেটা হচ্ছে ফুল ফ্রেশ হবে এটার দাম হচ্ছে গিয়ে আপনার 22,500 টাকা। আর আরেকটা ফোন দেখাচ্ছি স্যামসাংয়েরই, মানে এই প্রোডাক্টটা বাংলাদেশে রিলিজ হয় নাই, এটা বাইরের প্রোডাক্ট, খুব সুন্দর একটা প্রোডাক্ট। এই যে দেন এস টেন প্লাসের ছোটো ভাই, এস টেনের ছোটো ভাই, খুব সুন্দর। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, খুব সুন্দর একটা ডিভাইস, একদম ছোটো, যারা ছোটো ফোন চান তাদের জন্য হলো এই ডিভাইসটা, তারা নিতে পারেন, খুব সুন্দর একটা ডিভাইস। এটা কিন্তু হচ্ছে সাইডে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর হ্যান্ডি করার জন্য, সাইড ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে। এটা হচ্ছে 6GB RAM, 128GB স্টোরেজ। এটার কালার আছে তিনটাই, খুব সুন্দর, ফ্রেশ কন্ডিশন, কোনো ড্রেন ডিসক্রেস নাই, একদম নতুন বললেই চলে, ঠিক আছে। এগুলো বাইরে থেকে আসে, এটা জাপানি ইউএস ভেরিয়েন্ট হয়, জাপানি হয়, ডোকোমো হয়, সমস্যা নেই, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কোনো ড্রেন ডিসক্রেস নাই, ঠিক আছে, সব ফ্রেশ আছে, আপনারা নিতে পারেন। এটা রাখবো হচ্ছে গিয়া 20,000 টাকা, এস টেন ইটা মাত্র 20,000 টাকা রাখবো, 6GB 128GB, যারা কম রেঞ্জের মধ্যে ভালো ফোন চান তাদের জন্য এই ফোনটা নিতে পারেন, খুব বেস্ট, আর খুব সুন্দর হ্যান্ডি এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। অনেকেই একটা বড় ফোনের সাথে ছোটো একটা ফোন রাখতে চায় এটা। আর আরেকটা হচ্ছে গিয়া অপুর বক্স সহ সব কিছু আছে, বক্স চাদার এটুদের সব কিছু আছে, একদম ফ্রেশ কন্ডিশন। এটার শুধু বক্স ছাড়া, শুধু ডিভাইসে বিক্রি করে অন্যান্য জায়গায় 14,000 টাকা এরকম। আমরা বক্স চাদার সহ সব কিছু আমরা কাস্টমার থেকে রাখছি, কোনো কোলাপেটিং নাই, সব কিছু ওকে আছে। এটা রাখবো হলো 14,500 টাকা, 6GB RAM, 128GB স্টোরেজ। 6GB সাথে হচ্ছে 2GB এক্সটেন্ডেবল করতে পারবেন আপনি, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার চাদার সহ এ টু জেড সব কিছু ওকে আছে, মাত্র 14,500 টাকা রাখবো, দেখেন। আর আরেকটা আছে যে Realme C31, বক্স চার্জার সহ সব কিছু আছে, 4GB RAM, 64GB স্টোরেজ, সাইড ফিঙ্গারপ্রিন্ট, 5000mAh ব্যাটারি। এটা খুব ভালো একটা সেট, আপনার র্যান্ডম ইউজ করতে পারবেন, যারা অনেকে কম দামের মধ্যে ফোন চান, মাত্র 11,000 টাকা, 11,000 টাকা হলে নিতে পারবেন C31, 4GB RAM, 64GB স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 3 ক্যামেরার ফোন, খুব সুন্দর দেখেন। এমনি খালি এখানে একটু দাগ পড়া, এই যে ছোটো, আর যেটা ইউজ হয়েছে একটু কাবার টাবার দাগ থাকবেই,
ঠিক আছে, মাত্র 11,000 টাকা, সব কিছু আছে সাথে, কোনো কিছু কিনতে হবে না, অফিসিয়াল প্রোডাক্ট, বাংলাদেশের অথরাইজ প্রোডাক্ট। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর আমাদের এই কালেকশন আছে, আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে, ইউজ প্রোডাক্ট, আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, রিয়েলমি সব প্রোডাক্ট আছে আমাদের কাছে, ইউজ এবং ইনটেক, চাইলে নিতে পারেন, আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বি ব্লক অ্যাপেল স্টেশন। আর আমাদের মার্কেটে একদম সোজা আসার জন্য বাংলাদেশের মধ্যে একটাই হচ্ছে অ্যাপেল সেন্টার আছে, আই সেন্টার মার্কেটের ভিতরে, আই সেন্টার উল্টা পাশের দোকানটি, মার্কেটের যে কোনো প্রান্তে বা যেখানেই থাকেন বললে চলে যায় আই সেন্টার, আই সেন্টারটা কোথায়, আই সেন্টার উল্টা পাশে দোকানটা আমাদের। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, দাম কম বেশি হয়েছিলে অবশ্যই আমাদেরকে জানাবেন, সর্বোচ্চ লেভেলের কম রাখার বা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আর দাম একটু কম বেশি হইতে পারে, আর পুরো ভিডিওটা না দেখলে অবশ্য বুঝতে পারবে না, দাম একটু কম বেশি হইতে পারে কন্ডিশনের ওপরে বা কোয়ালিটির উপরে এই ফোনের দামটা হয়, ঠিক আছে। আর অনেকে হয়তো একটু কমেন্ট করেন রাগ করে, তো আমি তাদের কাছে সরি বা দুঃখিত, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে, কম রাখার জন্য দিতে পারবো। আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও নতুন কোনো ভিডিও আসলে অন্য ভিডিওতে দেখা হয়।